Hi viewers, welcome to Homework Online Classroom YouTube channel. আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো এসো আমরা দেখি ক্লাস ওয়ানের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত বিষয়ের একটি মডেল প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রটা খুব সুন্দর মনোযোগ সহকারে দেখবে, তাহলে তোমাদের কিন্তু অঙ্কের অনেক গুণ, যেগুলো অনেক জিনিস তোমরা শিখবে, সেগুলো কিন্তু চলে আসবে। তো কোন শ্রেণীর? প্রথম শ্রেণীর, ক্লাস ওয়ানের সেট নাম্বার টু। এর আগে আমরা একটা সেট করেছি, যারা এই সেটটা দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে থার্ড ইভ্যালুয়েশন বলে প্লেলিস্ট আছে, থার্ড ইভ্যালুয়েশন, হ্যাঁ ইভ্যালুয়েশন, এই এই প্লেলিস্টটা সার্চ করে নেবে। ওখান থেকে কিন্তু আগে যে একটা সেট করা হয়েছে সেটা দেখবে, ঠিক আছে? আর যাতে এরকম মিস না হয়, যাতে এই যে 1 নম্বরটা মিস চলে গেল যাদের, হ্যাঁ এরকম মিস না হয়, তার জন্য কি করতে হবে, তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখতে হবে। তাহলে কি হবে, আমি যখনই ভিডিও ছাড়বো বেল আইকন বাজানো থাকলে টুং করে নোটিফিকেশন চলে যাবে, তোমরা কিন্তু জানতে পেরে যাবে যে স্যার ভিডিও ছাড়লো, তখন তোমরা কিন্তু পড়াটা সম্পূর্ণ করতে পারবে। কেন, খুব সুন্দর সুন্দর কোশ্চেন আছে, আমরা খুব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করবো, শেষ অব্দি ভিডিওটা দেখো, আর ভালো লাগলে একটা লাইক করবে। আর শুধু নিজে শিখলে হবে না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মাসির ছেলে পিসির ছেলে যারা তোমাদের সঙ্গে পড়ে তাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবে, তাদেরকে দেখতে বলবে, ভিডিওটা শেয়ার করে দিবে, ঠিক আছে? আর ভিডিও শেষে একটা লাইক দিয়ে দিবে। চলো আমরা শুরু করি আজকের অঙ্কের প্রশ্নপত্রটি দেখা। তো এরকম একটা প্রশ্নপত্র থাকবে, তোমাদের 30 নম্বরের পরীক্ষা হবে, 60 মিনিট, মানে 1 ঘন্টা সময় থাকবে। তোমরা তো জানো 1 ঘন্টা সমান 60 মিনিট, 60 মিনিটে তোমাদের এই পরীক্ষাটা দিতে হবে। এখানে নাম লিখবে, এখানে রোল নাম্বার লিখবে, আর এখানে বিদ্যালয়ের নাম লিখবে, তুমি যে স্কুলে পড়ো স্কুলের নামটা লিখবে, লেখা থাকলে লেখার দরকার নেই। চলো এবার দেখি পরবর্তীতে 1 নম্বরটা, লুডু খেলা। আমরা বলেছিলাম যে এবার আমরা লুডু খেলা শিখবো। লুডু খেলায় পুট, পুট মানে কত, কার জানা আছে বলো? পুট, পুট মানে এইটা লুডুর ছক্কা যদি হয় এইখানে এরকম থাকে, এটাকে আমরা কি বলি, পুট বলি। কটা বিন্দু দেখতে পাচ্ছো? এক। তাহলে এখানে পুট পড়লে, ঘর পড়লে গুঠি এক ঘর যাবে, এখানে লিখে দাও এ ক এক, এক ঘর যাবে, এখানে যেহেতু এ ক এক আছে তাই এক ঘর যাবে। তারপরে 100 পয়সা সমান ক টাকা, 5 টাকা না 1 টাকা? 1 টাকা, এখানে এক লিখে দাও, এই একটার তলায় দাগ দিয়ে দাও বা এক লিখে দাও। নেক্সট হচ্ছে এক পক্ষ, পক্ষ দুয়ে পক্ষ বলি না, একে চন্দ্র দুয়ে পক্ষ। তো পক্ষ মানে কি জানো, একটা মাস, এই মাসটাকে দুটো ভাগে ভাগ করা হয়, দুটো ভাগে ভাগ করা হয়, এই ভাগকে বলা হয় পক্ষ, এই ভাগকে বলা হয় পক্ষ। একটা হচ্ছে কৃষ্ণ পক্ষ আর একটা হচ্ছে শুক্ল পক্ষ, কৃষ্ণ পক্ষে চাঁদ উঠবে না আর শুক্ল পক্ষে চাঁদ উঠবে, ঠিক আছে? তাহলে পক্ষ, এক পক্ষ সমান কতদিন হবে, এক মাস কতদিনে হয়, 30 দিনে, তো 30 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 15 দিন, তাহলে এক পক্ষ সমান হবে 15 দিন, 2 পক্ষ মানে 15 দিনে 1 পক্ষ। 31 সংখ্যাটি উল্টে দিলে দশকের ঘর বাড়লো না কমলো বলো, 31 সংখ্যাটাকে উল্টে দিলে কত হবে, উল্টে দাও এখানে 13 হয়ে গেল, তাহলে দশকের ঘর এইটা এইখানে 1 হয়ে গেল, ছিল 3 1 হয়ে গেল, কমলো না বাড়লো, কমে গেল, তাহলে হয়ে গেল 13, তাই কমলো, এখানে লিখে দাও ক ম ল, কমলো কি করে, 31 ছিল উল্টে দিয়ে 13 হলো, তাহলে এখানে দশকের ঘরে 3 ছিল আর এখন হয়ে গেল 1, তাহলে কমে গেল। এবার আমরা তো এই ঘোচা মারামারি ছোট বড়গুলো আমরা খুব ভালো পারি, ক্ষুদ্রতর বৃহত্তর, হ্যাঁ খোপগুলিতে ঠিকমতো গ্রেটার দেন লেস দেন বসাও, ডান হাতটা হচ্ছে শক্তিশালী তাই গ্রেটার দেন, বাম হাতটা অল্প বিস্তর শক্তিশালী তার জন্য লেস দেন। তো যে বড় থাকবে তার দিকে পিছনটা থাকবে, এই রকম চিহ্ন, কোন দিকে বড় থাকবে, এই দিকটা ফাঁকা আছে বেশি তাই এই দিকে বড় থাকবে, এই দিকটা ফাঁকা কম বলে এদিকে ছোট থাকবে, এই দিকে থাকবে ছোট, ছোট থাকবে গোচা খাবে। তাহলে 16 আর 2 কত হয়, 16 আর 2 18 হয়,
আর এখানেও কিন্তু 18 আছে, তাহলে গোচা খাবে কি না? এসো বন্ধু, হাত মেলায় দুজনে হাত বাড়িয়ে দিবে। তো দুজনে হাত বাড়িয়ে দিলে কি হবে, সমান হয়ে গেল না? 16 আর 2 18, তাহলে 18-র সঙ্গে 18 মিলে গেল, সমান হয়ে গেল। এবার 10 আছে, তাহলে 18 কি করবে, 10-কে ঘোচা মারবে। দেখো ছুচলো দিকটা 10-এর দিকে আছে, ক্ষয়েরটা দেখো 19 আর 1-এ কত হয়, 20। তাহলে 20 হলো সমান, এই 20-র সঙ্গে সমান। আর 20 এবার 7 আছে, তাহলে কি করবে, 7-কে 20 ঘোচা মারবে। যে ছোট তার দিকে ছুচলো দিকটা থাকবে, একদম জলের মতো পরিষ্কার মনে রাখো। আচ্ছা দেখো, গোল অথবা চারকোনা ঠিক মতো 0, 1, 2 বা একক বা দশক বসাও, এগুলো বসাতে হবে। হ্যাঁ, গোল চারকোনা ঘরে, একক দশক শতকের ঘরে ঠিকঠাক করে বসাতে হবে। তো 17, তো এখানে কত বসবে, 17-র এককের ঘরে কত বসবে, 1। এককের ঘরে 7 বসবে, দশকের ঘরে 1 বসবে, মানে 1টা 10 আর 7। ঠিক আছে, এখানে কি হবে, 4 বসবে দশকে, 0 বসবে এককে, তাহলে এখানে কত হবে, 4 10-এ 40, মানে এখানে যে সংখ্যা থাকবে তাকে 10 দিয়ে গুণ করতে হবে। এখানে কি হবে, 1 10 5, তাহলে এখানে 10টা, 1টা 10 আর 1টা 5-এর সাহায্যে তৈরি হয়েছে। তাহলে আমরা শূন্য স্থানগুলো পূরণ করলাম, কত যোগ করা হয়েছে তা ফাঁকা ঘরে লেখো। এইটা কত হয়েছে, 7 5 12, তাহলে এখানে 6 হয়েছে, তা 5-এর সঙ্গে কত যোগ করলে 6 হবে, 1 15 হয়েছে, তাহলে 5-এর সঙ্গে কত যোগ করলে 15 হবে, 10। কত যোগ করলে 8 হবে, 3। এ হয়ে গেল, এই আমাদের এটা কঠিন মনে হচ্ছিল, কোনো কঠিন নেই। কোন দুটি ঘর যোগ করলে 11 হবে, এখানে দেখো এই 7 আর 4-এ কত হয়, 7 আর 4-এ 11 হয়, আর এখানে 8 আর 3 কত হবে, 8 আর 3-এও 11 হবে, 6 আর 5 কত হবে, 6 আর 5-এও 11 হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে 11 অনেক রকম ভাবে করতে পারবো, দুটো সংখ্যা যোগ করে, মানে এখানে 3টি সংখ্যা যোগ করলে আরো হবে কিন্তু। 3টি যোগ করলে, যেমন ধরো এখানে যদি 3টি সংখ্যা বলতো, 7 2 7 2 1 1, এইভাবে 4টি সংখ্যা যোগ করলে হয়ে গেল। তেমনি 8 2 1, 3টি সংখ্যা যোগ করে অনেক রকম ভাবে আরো করা যেত, বলে দিয়েছে 2টি সংখ্যা যোগ করে, তাই এখানে 2টি সংখ্যা যোগ করে আমরা করলাম। ফাঁকা ঘরগুলিতে সঠিক সংখ্যা বসাও, তাহলে কি করে হবে, এটা দেখো কিছু একটা ক্লু দেখো থাকবে, 2 4, এখানে 6, এখানে 8 আছে, এবার এখানে 10 হবে, 2 4 6 8 10, 10 30, এখানে 10-এর পরে 20 লিখো, তো 20 20-এর পরে 30, 30-এর পর 40 লিখে দাও। বুঝতে পারছো তো, ড্যাপগুলো, এটা 10-এর ঘরের ড্যাপ, আর এটা ড্যাপগুলো হচ্ছে 2-এর ঘরের, 2 4 6 8 10 12 14 16 করে গেছে, আর 10 20 30 40 50 10-এর ঘরের নামটা করতে করতে গেছে। মা 8টা মাছ ভাজলেন, দাদা 5টা মাছ খেয়ে ফেললো, এখন কটা মাছ ভাজা রইল, তাহলে এখানে মা ভেজেছে, লিখতে হবে এখানে মা ভেজেছে কত, 8টা, বিয়োগ 5টা খেয়ে ফেলেছে দাদা, তাহলে 8টা থেকে 5টা বাদ দিলে 3টে, এই 5-এর আগে লিখতে হবে দাদা খেলো, দাদা খেয়েছে। হ্যাঁ, তাহলে অতএব আর এখন 3টি মাছ ভাজা রইল, আর 3টা থাকলো মাত্র, বাবা 6টা আম, মামা 5টা আম, দাদা 7টা আম আনলেন, মোট কটা আম হলো, তাহলে 6 যোগ 5 যোগ 7, এটা আমরা 3 ধাপে সিঁড়ির মতো করে করব। 6-এর সঙ্গে প্রথমে 5 যোগ করব, 6টার 5-এ 11টা হয়ে গেল, 11-এর সঙ্গে আবার আমরা 7 যোগ করব, 11-এর সাথে হয়ে গেল 18টা। তাহলে এখন বাড়িতে কটা আম এলো, অতএব বাড়িতে মোট 18টি আম এলো। বুঝতে পারছো, 9-এরটা দেখো,
একটি আম গাছে 5টি টিয়া বসেছিল, দুদিক থেকে আরো 5টি করে টিয়া এলো, এখন গাছে মোট কটি হলো? তাহলে এখানে 5টা ছিল, এদিক থেকে এলো 5টা, এদিক থেকে এলো 5টা, দুদিক থেকে 5টা করে বলেছে। এই করে কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মানে দুদিক থেকে এসেছে। তাহলে এই 5-এর সঙ্গে এই 5 3টে 5 হয়ে গেল, তাহলে 5 যুক্ত 5 যুক্ত 5, 5 যুক্ত 5 যুক্ত 5, 3টে 5 থাকলে 3 5 15টি হয়ে গেল, 15টি হয়ে গেল। অতএব এখন গাছে মোট 15টি টিয়া হলো। 10-এরটা দেখো, বড় থেকে ছোট সাজাও। তাহলে প্রথমে কোনটা লিখবো? সব থেকে বড়। দশকের ঘরটা দেখো সব থেকে বড়, এখানে 4-এরটারই আছে, তারপর 5-এরটাও আছে, সব থেকে বড় 5-এরটা। তাহলে 5 10 2 হলো, তারপর 4 10 8 হলো, তারপর 3 10 আছে, 3 10 1, তারপরে 1 10 9। বুঝতে পেরেছ? দশকের ঘরটা আমরা ফলো করবো, দশকের ঘর। ছোট থেকে বড় সাজাও, দশকের ঘরে সব থেকে ছোট আছে, দেখো কিছু নেই, মানে এখানে 0 আছে, তাহলে এখানে 7টা হবে আগে, তারপরে সব থেকে ছোট হচ্ছে 12, 1 আছে দুটোতে, এবার এখানে দশকে 2 এককে 9 আর 2 আছে, তাহলে এখানে 12টাই হবে, তারপরে হবে 19, তারপরে লাস্টে হবে 33। তাহলে আমরা অঙ্কর প্রশ্নটা দেখলাম, কেমন লাগলো? অঙ্কর কোশ্চেনগুলো কেমন ছিল? কি নতুন শিখলে? সব কমেন্ট করে জানাও, আর কমেন্ট করতে অসুবিধা হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে এসো, ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে চলে এসে তোমরা জয়েন করো আমার গ্রুপে, ওখানে কিন্তু আমরা এই এই পড়ার পিডিএফটাও দিয়ে দিব, ঠিক আছে? যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তবেই তো তোমরা শিক্ষা পড়ে এগিয়ে যাবে। সঙ্গে বেল আইকন বাজিয়ে রাখতে ভুলবে না। আর কি করবে? ভিডিওটা ভালো লাগলে বন্ধু বান্ধব এবং কাকার ছেলে মামার ছেলে পিসির ছেলে যারা তোমার বয়সের আছে তাদেরকে শেয়ার করো, আর একটা লাইক করে দাও। আজকের মতো এখানেই, বাই বাই।